আসসালামু আলাইকুম পিপিসি গার, আবার স্বাগতম সবাইকে এমআর ব্লুস্টেক চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে ফেলছেন, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি গুগল প্লে গেমস এমুলেটরে যত ধরনের ফ্রি ফায়ারের বাগ ছিল সব ধরনের বাগগুলোর সমাধান নিয়ে। যেমন ধরেন আমাদের কি ম্যাপিং এ যে সমস্যা, কি ম্যাপিং কাস্টমাইজ করতে পারতেছিলাম না, তাছাড়া আমরা যখন জাম্প করে কোনো ফায়ার দিতেছিলাম কখনো ফায়ার বের হইতেছিল অথবা কখনো ফায়ার বের হইতেছিল না। সো এই ধরনের সকল ধরনের সমস্যার সমাধান কিন্তু আজকের ভিডিওতে থাকতেছে। সো আজকের ভিডিওটা দয়া করে কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আপনারা এই এমুলেটরে খুবই স্মুথলি কিন্তু গেম প্লে করতে পারবেন। তো গাইস, আগের ভিডিওতে আপনারা অনেকেই ভাই এমুলেটর ইনস্টল করছেন, আর ইনস্টল করার পর আপনারা ফ্রি ফায়ার গেমটা কিভাবে ইনস্টল করবেন সেটাই কিন্তু খুঁজে পাইতেছিলেন না, ঠিক আছে। সো নর্মালি আপনারা কিন্তু প্লে স্টোরটা লগ ইন করবেন, ঠিক আছে। প্লে স্টোর লগ ইন করার পর এখান থেকে জাস্ট আপনারা ফ্রি ফায়ার লিখে সার্চ দিবেন অথবা এফ এফ লিখলে কিন্তু চলে আসবে। সো এফ এফ লেখার পর আপনারা কিন্তু এখানে দেখতে পারেন এফ এফ ম্যাক্স নামে কিন্তু আসবে। আর আপনারা যদি এফ এফ ম্যাক্স এখানে না এসে থাকে সেক্ষেত্রে আপনাদের একটা ভিপিএন কানেক্ট করার প্রয়োজন হবে। সো ভিপিএন যারা কানেক্ট করতে না পারেন সেক্ষেত্রে আমি আপনাদের একটু দেখিয়ে দিতেছি। আপনারা নর্মাল হচ্ছে এই যে উরবান যে ভিপিএনটা আছে এটা ইনস্টল করবেন, ঠিক আছে। এটা একদম ছোট একটা ভিপিএন, অ্যান্ড কানেক্ট করতে অনেক ইজি। আর এটার লিঙ্ক পাইবেন আমার এমআর ব্লুস্টেক ওয়েবসাইটে অ্যান্ড ডিসক্রিপশন বক্সে এক আর্টিকেলের মধ্যে। সো আপনারা নর্মালি এই ভিপিএনটা কিন্তু ওপেন করবেন। তো এখানে আসার পর আপনারা নর্মালি স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে ব্রাজিল দেখতে পাচ্ছেন, ব্রাজিল কানেক্ট করতে পারেন অথবা অন্যান্য যে কোনো কান্ট্রি কানেক্ট করে আপনারা দেখতে পারেন কোন কান্ট্রিতে ফ্রি ফায়ার গেমটা ওখানে শো করতেছে, ঠিক আছে। জাস্ট একবার ইনস্টল করার পর আপনাদের কিন্তু এটা লাগবে না, ঠিক আছে। তাছাড়া কিন্তু আপনারা সবসময় পাইবেন হচ্ছে সিঙ্গাপুর বা এই সার্ভারে, যদি সিঙ্গাপুর কানেক্ট করেন 100% বাই ফ্রি ফায়ার গেমটা হবে, ঠিক আছে। তো এটা এখান থেকে নর্মালি কানেক্ট করার পর আপনারা এই যে এমুলেটর ওপেন করবেন, এমুলেটর ওপেন করার পর এখান থেকে ফ্রি ফায়ার লিখে সার্চ করে ফ্রি ফায়ার গেমটা এখান থেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী, এখানে তাছাড়া কোনো কাহিনী নাই, মানে আপনাদের সকলের পিসিতেই কিন্তু আসবে। অ্যান্ড ভিপিএন কার্ড করার পরে যদি না এসে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। অ্যান্ড কার্ড করার পর 100% ভাই আপনার ফ্রি ফায়ার গেমটা খুঁজে পাবেন, আমি এটা নিশ্চিত, ঠিক আছে। তো এখন ধরে নিলাম আপনার গেমটা ইনস্টল করছেন, অ্যান্ড গেমটা ইনস্টল করার পর একটু সাইডে স্ক্রল করলে কিন্তু গেমটা খুঁজে পাবেন এখানে, আর অনেকে কিন্তু খুঁজে পাইতেছে না, ঠিক আছে। সো এটা এখান থেকে আপনার কাস্টমাইজ করে নেবেন আপনার গেমটা কোন জায়গায় থাকবে, ঠিক আছে। সো এটা আপনার করে নিলে আপনার গেমটা খুঁজে পাইতে সমস্যা হবে। অনেকে কিন্তু স্ক্রল না করে গেমটা খুঁজে পাইতেছেন না, আমার কমেন্ট সেকশনে আপনারা জানাইছেন। সো আমরা এখন নর্মালি আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স গেমটা এখান থেকে ওপেন করে নিতেছি। তো গাইস, গেমটা ওপেন করার পর আপনারা কিন্তু এখানে আপনাদের লবিগুলো দেখতে পারবেন। দেন এসে আপনারা এখানে এসে একটু কাস্টমাইজ করে আপনাদের গ্রাফিক্স সেটিংসটা এখান থেকে করে নেবেন, ঠিক আছে। সো এখানে আমি স্মুথে খেলতেছি, অ্যান্ড এখানে আপনি ম্যাক্স পর্যন্ত গ্রাফিক্স দিতে পারবেন, আপনাদের হাই এন্ড পিসি আছে সেক্ষেত্রে ম্যাক্স খেলতে পারবেন, তবে স্মুথে আমার কাছে মনে হইতেছে অনেক জোস খেলা যাইতেছে। সো আপনাদের এখান থেকে একটু কিপিংটা একটু দেখে দিই। নর্মালি কিপিং যেটা থাকে আমি এখান থেকে ডিফল্ট করে নিলাম, অ্যান্ড ডিফল্ট কিপিং যেটা আছে আমরা এখান থেকে যতই কাস্টমাইজ করি সবগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি না। সো এগুলো এখন আমরা কিভাবে ইউজ করবো, মূলত আপনারা মেইন ওয়েপন এগুলাই কিন্তু চেঞ্জ করে রাখছেন, যেগুলো হইতেছে আপনার 1 2 3 এই যে মেইন ওয়েপন গুলা, অ্যান্ড তাছাড়া কিন্তু 4 পর্যন্ত আপনাদের টোটাল 4টা বাটনের মধ্যে আপনাদের গান সুইচ গুলা করা লাগে, এইটা হইতেছে মেইন কাহিনী এই এমুলেটারে। তো এই জিনিসটা আপনাদের কিন্তু অবশ্যই হাতে আনতে হবে, কারণ এতদিন যাবৎ আমরা 3টা বাটনের মধ্যে আমরা আছে আমাদের যে গানগুলো আছে এগুলো কন্ট্রোল করে থাকতাম, কিন্তু এখন এমুলেটার ইউজ করতে হলে আপনাদের টোটাল 4-4টা বাটন কন্ট্রোলে আনতে হবে, অ্যান্ড যে একটা বাটনে শুধুমাত্র একটা সিলেক্টেড গানই থাকবে। তো গাইস, এখন আসা যাক মেইন পয়েন্টে, আমরা এই যে কিপিংটা আছে এটা কিভাবে কাস্টমাইজ করব। নর্মালি আমরা এখান থেকে কাস্টমাইজ করলে কিন্তু আমরা এটা ইন গেমের মধ্যে আমরা এটা ইউজ করতে পারবো না, যতই আমরা এখান থেকে যে কোনো বাটন ইউজ করি এগুলো কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো না। সো এটা ইউজ করার জন্য আমাদের একটা থার্ড পার্টি সফটওয়্যার প্রয়োজন হবে, যে সফটওয়্যারের সাহায্যে আমরা আমাদের যে কিবোর্ডের যে কিগুলো আছে এটা আমরা কিবোর্ডের অন্য একটা কি এর সাথে বাইন্ড করে আমরা এটা ইউজ করবো। সো যার জন্য আমাদের লাগবে হচ্ছে পাওয়ার টয়েস সফটওয়্যার, অ্যান্ড এটার ডাউনলোড লিঙ্ক পাবেন আমার ডিসক্রিপশন বক্সে অথবা আমার এমআর ব্লুস্টেক্স ওয়েবসাইটে গিয়ে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। অ্যান্ড এটা সাইজ হইতেছে 382 MB, অ্যান্ড এটা নর্মালি আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। সো ইনস্টল করা খুবই সহজ, সো আমি এটা ইনস্টল প্রসেস দেখাইতেছি না কারণ আমার অলরেডি ইনস্টল করা আছে। সো এটা আপনারা প্রথমে ইনস্টল করবেন, ইনস্টল করার পর এটা ক্লোজ করে দেবেন, ক্লোজ করার পর আপনারা এখান থেকে এটার যে শর্টকাট আছে এখান থেকে আপনারা একবার ওপেন করে নেবেন, ঠিক আছে। সো ওপেন করার পর এরকম ইন্টারফেস আপনারা এখান থেকে দেখতে পারেন, এগুলো কিন্তু সব এখান থেকে অন থাকে, ঠিক আছে। এগুলো জাস্ট যতগুলো আছে সব আপনারা এখান থেকে অফ করে দিবেন, জাস্ট আপনাদের যে কিবোর্ড যে ম্যানেজার আছে এটা এখান থেকে অন করে নেবেন, ঠিক আছে। আপনারা জাস্ট এখান থেকে কিবোর্ড ম্যানেজারটা অন করে নেবেন। সো এটা ওপেন করার পর আপনারা এখানে দেখতে পারবেন রিম্যাপ এ কি, এখানে ক্লিক করবেন, অ্যান্ড ক্লিক করার পর এখানে আপনাদের কিবোর্ডে যে কিগুলো আছে এগুলো কাস্টমাইজ করা লাগবে। সো আমার অলরেডি কাস্টমাইজ করা আছে, আমি আপনাদের দেখিয়েছি কিভাবে কি কাস্টমাইজ করবেন। আপনারা যে বাটনটা কাস্টমাইজ করে অন্য বাটনে ট্রান্সফার করতে চাইতেছেন, যে মানে যে কি ট্রান্সফার করতে চাইতেছেন সেগুলো এখানে অ্যাড করতে হবে নর্মালি। সো এর জন্য প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড কি রিম্যাপিং, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সিলেক্ট অপশন দেখাইতেছে। সো প্রথমত আমরা কোন কিটা চেঞ্জ করবো, সো প্রথমত আমরা এখান থেকে স্পেস বাদ দিয়ে দেখাবো, কারণ স্পেসে আমাদের জাম্প হয়, অ্যান্ড স্পেসে জাম্প করার সময় আমাদের কিন্তু ফায়ারটা বের হয় না, ঠিক আছে। এই গ্লিচটা কিন্তু এখানে অনেক জায়গায় আছে, অ্যান্ড এজন্য প্রথমে আমি স্পেসে দেখাইতেছি। তো স্পেস কিন্তু আপনাদের সবারই লাগবে, ঠিক আছে, এটা কিন্তু আপনাদের সবারই করা লাগবে, না করলে কিন্তু আপনাদের যে জাম্প করে যে শটটা দেওয়া হয় ওই শট মানে আপনাদের ফায়ারটা বের হবে না, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনার যে কিবোর্ডে যে স্পেস বার আছে ওখানে ক্লিক করবেন, অ্যান্ড দেখতেছেন এখানে স্পেস শো করছে, দেন আছে ওকে, অ্যান্ড ওকে করার পর আমরা স্পেস বারে কোন বাটনে ট্রান্সফার করতে চাইতেছি সেই বাটনটা এখানে আমরা দিব, ঠিক আছে। সো আমরা এখান থেকে ট্রান্সফার করে এগেন এখানে সিলেক্টে ক্লিক করবো, সিলেক্টে ক্লিক করার পর আমরা নর্মালি দিতে চাইতেছি কিবোর্ডের ডট
ডট বাটনে, সো আমি এখানে ডটে ক্লিক করলাম অ্যান্ড এটা এখান থেকে ওকে করে দিলাম। ঠিক আছে, নর্মালি এটা ওকে হয়ে গেছে অ্যান্ড আমরা এখান থেকে ওকে করে দিলাম। অ্যান্ড আপনাদের একটু দেখিয়ে দিতেছি প্র্যাকটিক্যালি যে আমরা এখানে যে কিবোর্ডে যে কিটা রিম্যাপ করছি এটা আমরা এখান থেকে কিন্তু কাজ করে নিছি। সো আমরা এখান থেকে একটা ক্লোজ করলাম অ্যান্ড আমরা এখন গেমে আসবো। ঠিক আছে, সো গেমে আসার পর আমরা এখন নর্মালি আমাদের যে জাম্পের জন্য যে স্পেস বার রয়েছে এটা আমরা এখানে জাম্পের এখানে স্পেস বারে ক্লিক করবো অ্যান্ড এখানে কিন্তু ডট চলে আসছে। ঠিক আছে, এখানে পিরিয়ড মানে ডট। ঠিক আছে, এখানে আমরা জাস্ট এখানে স্পেসে ক্লিক করলে এটা চলে আসবে অ্যান্ড এখানে সেভ করে দিব। তো এখানে সেভ করে দেওয়ার পর আমরা এখান থেকে আপনাদের ট্রেনিং এ গিয়ে দেখাইতেছি জাম্প করে আপনারা ফায়ার দিতে পারেন নাকি সেটা দেখিয়েছি। সো গাইস, আমার হাতে একটা গান নিয়েছি অ্যান্ড আমি আপনাদের দেখিয়েছি জাম্প করে শট বের হয় নাকি। ঠিক আছে, তো আপনারা যে কোনো রানিং অবস্থায় থাকেন না কেন, যে কোনো অবস্থায় থাকেন না কেন, এখন আমি কিন্তু জাম্প করে শট লাগাইতে পারতেছি। ঠিক আছে, সো এইটা হইতেছে আমাদের যে জাম্প ফায়ারের যে গ্লিচটা ছিল সেটা ফিক্স করা ওয়ে অ্যান্ড এখন আমরা সেকেন্ড ওয়েগুলো যেগুলো আছে সেগুলো ফটাফট দেখিয়ে দিই কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় করে ফেলছি। তো আমরা এখন এগেইন চলে যাবো আমাদের কিম্যাপিং এর যে কিওয়ার্ড অপশনে অ্যান্ড এখানে যাওয়ার পর আমার কিন্তু গান সুইচের জন্য যে বাটনগুলো প্রয়োজন আছে সেগুলো আমি চেঞ্জ করে নিবো। সো এখানে কিন্তু নম্বর ওয়ানে হচ্ছে মেন ওয়েপেন অ্যান্ড মেন ওয়েপেন চেঞ্জ করতে হলে আমরা কিন্তু এগেইন চলে আসবো রিম্যাপে কি। এখানে আসার পর আপনারা জাস্ট এখান থেকে অ্যাড কি রিম্যাপিং এখানে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করবার সিলেক্ট অপশনে আপনারা যে কি দ্বারা আপনি ওয়ানরে কন্ট্রোল করতেছেন সেই কিটা দিবেন। সো আমি নর্মালি মেইন ওয়েপেন হচ্ছে কিউতে ইউজ করি, সো কিউ দিলাম দেন হচ্ছে ওকে অ্যান্ড আমাদের কি এখানে কোন বাটনটা ছিল আমাদের কিন্তু এখানে ছিল ওয়ান। ঠিক আছে, সো আমরা এখানে এগেইন চলে আসবো অ্যান্ড এখানে আসার পর আমরা এখানে সিলেক্ট অপশনে যাবো দেন হচ্ছে ওয়ান অ্যান্ড এখানে সিলেক্ট করবো ওকে অ্যান্ড এখন আমরা যদি কিউ বাটনে প্রেস করি সেক্ষেত্রে কিন্তু আমরা মেইন ওয়েপেন আসবে অ্যান্ড তারপর সেকেন্ড ওয়েপেন অ্যান্ড আপনারা এখান থেকে যে কোনো বাটন এখান থেকে চেঞ্জ করতে পারেন মানে আপনার যে বাটনটা দরকার গুলালে বাটন হোক যে কোনো বাটন হোক সবগুলো বাটন কিন্তু আপনারা এই যে সফটওয়্যার রয়েছে এটার মাধ্যমে আপনারা কিন্তু ফিক্স করতে পারেন। এটা কিন্তু এখান থেকে ওকে করে নেবেন অ্যান্ড অনেকে বলতে পারে ভাই আমি এই যে কাস্টমাইজ করলাম আমার নর্মাল লাইফে যে কম্পিউটার ইউজ করার সময় অনেক সময় টাইপিং এর জন্য আমাদের ভুলভাল হয়ে যাবে কারণ দেখা যাচ্ছে আমি স্পেসে ক্লিক করছি সেই সময় আমার ডট উঠছে। সো এই সমস্যার সমাধানও কিন্তু আছে, আপনারা জাস্ট যে সময় গেমটা খেলবেন সেই সময় জাস্ট এই যে আইকন আছে এখানে ক্লিক করবেন জাস্ট সিঙ্গেল টাইম ক্লিক করার পর এখানে যে মোর অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে কিবোর্ড ম্যানেজার। ঠিক আছে, এই কিবোর্ড ম্যানেজার যদি আপনারা এখান থেকে অফ করে দেন জাস্ট এখানে একবার অফ করে দেন তাহলে আপনাদের একটু নোটপ্যাড নিয়ে আমি আপনাদের দেখিয়ে যাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি স্পেসে ক্লিক করলে কিন্তু স্পেসে আসছে। ঠিক আছে, সো আমি এখান থেকে এগেইন আবার যখন একবার ক্লিক করার পর আমরা অ্যাক্সেস দিয়ে দিব আমাদের যে কিবোর্ড অপশনটা। সো কিবোর্ড ম্যানেজার এখান থেকে অ্যাক্সেস দিলাম অ্যান্ড এখন আমরা যদি স্পেসে ক্লিক করে দেখেন ডট উঠতেছে। ঠিক আছে, সো এই হইতেছে গুগল প্লে গেমস এর ফ্রি ফায়ার কন্ট্রোল করার যে মেইন ট্রিক্স অ্যান্ড আশা করতেছি এই ট্রিক্স অ্যাপ্লাই করার পর আপনাদের যাদের কিয়াপিং করতে সমস্যা হইতেছিল অথবা জাম্প ফায়ার দিতে সমস্যা হইতেছিল সকল ধরনের সমস্যার সমাধান কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবেন। সো আশা করতেছি ভিডিও আপনার অবশ্যই অনেক ভালো লাগছে অ্যান্ড বিশেষ করে আগে আর একবার বলেতেছি কারা এই এমুলেটর ইউজ করবেন, যাদের লো এন্ড পিসি মূলত তারা এটা ইউজ করবেন অ্যান্ড যাদের হাই এন্ড পিসি রয়েছে তারা না চাইলে ইউজ করতে পারেন কারণ এটা হইতেছে লো এন্ড পিসির জন্য বেস্ট একটা এমুলেটর কারণ এখানে ভাই হাই এফপিএস দিবে। আর একটা জিনিস আপনাদের একটু দেখিয়ে দিই, এখানে আসার পর আপনারা যে গুগল প্লে গেমস যে এমুলেটর আছে এটা রাইট বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পারবেন গ্রাফিক্স সেটিং অ্যান্ড গ্রাফিক্স সেটিং কে আসার পর এখানে এফপিএস যেটা রয়েছে না এটা একটু মিনিমাম মানে 60 অথবা 120 যেটা রয়েছে এটা দেখলে ট্রাই করবেন। 144 দিলে আমার মনে হয়েছে একটু রিকল বেশি আসতেছে অ্যান্ড তাছাড়া কিন্তু এখানে যে গ্রাফিক্স এর যে অপশনটা আছে না এই যে এখান থেকে যে ভালকান ফোর্স অফ রয়েছে না এইটা এখান থেকে অফ করে দিবেন তাহলে কিন্তু আপনাদের এফপিএস আরো বেশি স্টেবল হবে। সো এই জিনিসগুলো ট্রাই করে দেখবেন তাহলে কিন্তু আপনাদের গেমটা আরো স্মুথলি খেলতে পারবেন অ্যান্ড আশা করতেছি এই ভিডিওটা দেখার পর যারা এই এমুলেটরে গেম প্লে করতে চাইছিলেন সকলে সকল ধরনের সমস্যার সমাধান কিন্তু পেয়ে গেছেন অ্যান্ড ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই গাইস মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড এই ভিডিওটা আপনার যত ধরনের লো এন্ড পিসি ইউজার ভাই ব্রাদার আছে সবার সাথে শেয়ার করবেন। তো এনিওয়ে গাইস আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা বলবেন, বাই বাই, টাটা।